আমাদের এসপিডি পরপর তিনবার সংকোচ হয়েছে, তারা সেখানে দাঁড়িয়ে বলতে পারেনি। পশ্চিমবঙ্গের প্যারা টিচারদের জন্য 25-43 কথা তারা বলতে পারেনি। সারা রাজ্যের প্যারে কি হলো আমরা জানতে পারি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি হয়েছে এখনো জানা যায় না। কেন লুকোচুরি হবে, এটা কেন লুকোচুরি হবে? আমাদেরকে 40% টাকা দিতে আপনার এত আপত্তি কিসে? আপনারা যখন গদিতে বসছিলেন তখন আপনাদের বেতন ছিল 7,000 টাকা, আর আজকে আপনার বেতন 1,17,000 টাকা, 1,27,000 টাকা। কত পার্সেন্ট বৃদ্ধি হয়েছে 8 বছরে? এর জন্য কোথায় থেকে টাকা আসে? আর আমরা পার্শ্ব শিক্ষক, আমরা যখন দুটো পয়সা চাই তখন আমাদেরকে আপনারা বলেন তোমরা তো সব সিপিএম এর আমাদের নিয়োগ হয়েছ, সিপিএম বিনা করে দিয়ে গেছে, সেই টাকা দিতে আমাদের দিন ফুরিয়ে যায়। তোমরা বলো সরকারকে, সেন্ট্রাল গভর্নমেন্টকে বলো যেন ওই টাকাটা যেন আল্লাহ নেয়, আমাদের বলতে হবে। তাই এই মনের যে জ্বালা, এই জ্বালার কথা বলতে গেলে অনেক সময় লাগবে। আমরা সবাই স্কুল থেকে এসেছি, শেষ আপনাদের কাছে একটা অনুরোধ, 16 আগস্ট আপনারা সবাই আসুন, আপনার স্কুলে যে আছে তাকেও নিয়ে আসুন। আর একটা কথা আপনাকে বলি, আমরা অনেকেই ভাবছি আমি যদি 5 দিন কলকাতায় থাকি আমাকে 5টা সিএল দেবে তো? হেডমাস্টার মশাই আমাকে এই অনুমতি দেবে তো? দেখুন, আমরা যে চাকরি করি আমাদের কোনো রুলস, আমরা যে কোন রুলসের ভিতরে করি তা আমরা রুলসটা তৈরি করি না। আমরা একটা 10 দিন কামাই করে দেখি না হেডমাস্টার কি করে, যে কোন আইনে কি করে, সাইনটা তো হেডমাস্টারও দেখা, হ্যাঁ সে দেখেই নি যে 10টা দিন তুমি কামাই করেছো, সে আবার কোথায় কোথায় আমার ছুটিটা দেবে? দিক আপত্তি কোন জায়গায়? আমাকে যদি উইদাউট পে করে আমার ক টাকা যাবে? যাবে যাক, আবার উইদাউট পে। আপনারা মানসিকভাবে এইসব প্রশ্নগুলো শোনেন, এগুলো হচ্ছে কাজ না করার অজুহাত, এগুলো না যাওয়ার ছলনা। আমি 10 দিন পরে যাবো, 10 দিন পর আমি জয়েন করবো, হেডমাস্টার আমার সাথে আমি সাইন কি লিখবে উনি লিখবে, আমার মান্থলি রিটার্নে কি লিখবি, হেডমাস্টার মশাই লিখবে, আপনি লিখুন কি লিখবেন, আমি 10 দিন ছিলাম আন্দোলন, আপনি লিখুন কি লিখবে। আমার মনে হয় আমাদের যখন কোনো আইনই নেই, রুলসই নেই, কোনো নিয়মই নেই, আমাদের আবার কোন নিয়মের বাদ দিয়ে আমার মনে হয় কথা কোথায়। তো সেই কারণে বলছি শোনেন, এসবগুলোকে এই প্রশ্নগুলো নেপথ্য থেকে আসছে, এগুলো নেপথ্য থেকে আসছে আপনাদের মানসিকতাটাকে নষ্ট করবার জন্য। তুই তো যাবি কলকাতায় 4 দিন থাকবি, 4 দিন তোকে সিএল দেবে তো? এই যে কথা বলা, এগুলো আমাদের মানসিক নষ্ট করে, মানসিক মানে মানসিকতাটাকে নষ্ট করে দেওয়ার জন্য বলা হচ্ছে। সেই জন্য বলবো এইসব অপপ্রচার, এইসব ভ্রান্ত কথাতে আপনারা কেউ ভুলবেন না। আমি বলছি আমাদের কোনো নিয়ম নেই, 16 আগস্টের পর আমাদের ছুটির নিয়ম করে দেব। সারা পশ্চিমবঙ্গ ব্যাপী যদি আমরা সবাই স্কুলটাকে কামাই করে যদি বিকাশ ভবনে পড়ে থাকতে পারি, সরকার আমাদের জন্য নিয়মটা তৈরি করুক, আমরা কত ছুটি দিতে পারি, তৈরি করুক না। তাই বলবো 16 আগস্টের জন্য আমরা সবাই মনের ভিতরে ইস্পাত কঠিন মনোভাব তৈরি করে আমরা সবাই বাড়ি যাব, এবং 16 আগস্টে আমরা শপথ করে তুলব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।